সপ্তাহ পেরোলো, কোটা বাতিলের দাবিতে আন্দোলন। ইস্যু না পেয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ভর করছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। দাবি যৌক্তিক বলে সমর্থন জবাব বিরোধীদের। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ, নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে HSC-র কেন্দ্র। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র, উধাও সব অনিয়ম। সেবা নিতে ভোগান্তির অভিযোগ, চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবং গাড়ি বহর নিয়ে প্রায়ই রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক IGP বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় সিলগালা করল জেলা প্রশাসন, টাঙানো হলো বিজ্ঞপ্তি।